আমার মিডিয়ার বন্ধুরা, প্রথমে আমি ফাইটের জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। আমি আজকের দিনে উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে ত্রিপুরা মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান সুন্দর হয় আর আমরা জাতি জনজাতি মিলে সুন্দর ত্রিপুরা করতে পারি, সেটাই আমি আজকের দিনে প্রার্থনা করব। আর তার সঙ্গে সঙ্গে আমাদের খোয়াই জেলাতে আসারামবাড়ি এবং তার আশপাশে বড় মাত্রায় ন্যাশনাল ক্যালামিটি হয়েছে, বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট, সরকারি স্কুল, আমি সেখানে যেতে পারিনি ইলেকশন করার কারণে, কিন্তু আসারামবাড়ির স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী মেবার কুমার জমাতি আছেন, উনি তার সঙ্গে ওই অঞ্চলের সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। চিফ সেক্রেটারি কালকে সেখানে পরিদর্শন করে এসছেন, তার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, আপাতকালীন তৎক্ষণাৎ 3,000 টাকা করে এবং পরক্ষণে 2,000 টাকা করে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রায় 200-এর কাছাকাছি বাড়িঘর এবং দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার 2 দিনের মধ্যে সমস্ত অ্যাসেসমেন্ট করে যারা ফুললি ড্যামেজ হয়েছে 95,000 এবং যারা পার্টলি হয়েছে তারা অ্যাসেসমেন্ট করে 2 দিনের মধ্যে সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে, যাতে কম সময়ের মধ্যে তাদের বাড়িঘরগুলো তৈরি হতে পারে। আর যা যা সাহায্য লাগবে অতিরিক্ত সেগুলো রাজ্য সরকার করবে, প্রত্যেকের বাড়িঘর যাই হয়েছে ক্ষয়ক্ষতি সমস্ত ক্ষয়ক্ষতির পুরা ভরা রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে। রাজ্য সরকার, আমি আবার আপনাদের মাধ্যমে বলছি, উইদিন 2 ডেজ সমস্ত ব্যবস্থা করবে। আর ম্যাক্সিমাম ঘর যেটা আমার কাছে অ্যাসেসমেন্ট এসে প্রায় 70%ই যে টিনের চাল উড়ে গেছে এই ধরনের, তো ওটা ফুললি ড্যামেজের ব্যবস্থা করে তাদেরকে 95,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেইটির সাথে রাজ্য সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে আর আপনাদের মাধ্যমে সেই পরিবারগুলির প্রতি আমি সমবেদনা জানাই যে সেটা তো প্রাকৃতিক দুর্যোগ, সেটা ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু করতে পারবো না, কিন্তু তবু এই দিনগুলিতে রাজ্য সরকার আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের দুঃখ দুর্দার্থে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা করবে। আজকে এডিসি ইলেকশনে যে একটা সুন্দর মহল তৈরি হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো ভোট প্রচার করছে, কিন্তু যে মানুষের স্বতঃস্ফূর্ততা সেটা নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে। আমি বিভিন্ন জায়গাতে যখন বলি যে নরেন্দ্র ভাই মোদীকে কে কে ভালোবাসে আমি দেখি না, যে দূর দূর থেকে হাত উঠে মানে মানুষ মোদীকে চাইছে। মানুষ জানে 15 বছর ক্রমাগত এখানে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল এডিসিতে আর এখানেও 25 বছর লাগাতার ছিল, তো লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে এডিসির জনজাতিরা দেখেছে, আমাকে কিছু বলার দরকার নেই। আর 3 বছর আমাদের সরকারকেও দেখেছে, তার অ্যাসেসমেন্ট এবার আপনি এডিসি ইলেকশনে পাবেন। আর রাজনীতিতে সবাই বলে আমি জিতবো, কিন্তু জনতা যাকে জিতাবেন সেই জিতবে, কিন্তু যেই স্বতঃস্ফূর্ততা এডিসির মধ্যে রয়েছে সেটা বিজেপি আর পিএফটি যে সরকার রয়েছে তার পক্ষে রয়েছে এবং 10 তারিখ সেটা প্রমাণিত। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যু নিয়ে যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেছেন ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমার ত্রিপুরা রাজ্য আছে, 37 লক্ষ ত্রিপুরাবাসী আছে, জাতি জনজাতির মিলনস্থল সেটা আমরা বিশ্বাস করি। সেইটির সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ওই এরিয়াগুলোকে আনা যায় কিনা, আর একটা হচ্ছে এটা নিয়ে আবার প্রশ্ন উঠতে হবে, আপনারা যে টাকা দিচ্ছেন ইলেকশন আছে বলে, ইলেকশনের জন্য কোনো কিছু না, আপনারা খেয়াল থাকবেন যে ন্যাশনাল ক্যালামিটিতে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগে না, কারোর বাড়িঘর শেষ হয়ে গেছে তার জন্য মুখ্যমন্ত্রী তার সঙ্গে দাঁড়াবে না, তার সঙ্গে গিয়ে এমএলএ দাঁড়াবে না, মন্ত্রী দাঁড়াবে না, সেটা তো অনৈতিক এবং সেটা কোনো জায়গাতে কোড অফ কন্ডাক্টের কোনো জায়গাতে সেটা স্ট্যান্ড পয়েন্ট নেই। এটা ক্লিয়ার, আপনি ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ অনেকে এটা নিয়ে হই হাল্লা করবে, তো ন্যাশনাল ক্যালামিটিতে অধিকার রয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের রাজ্যের রাজ্যবাসীর সঙ্গে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা, ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এমনি তো টিনের ছাদ যেটা রয়েছে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সে ঘর পেত না, যেটা রুলস ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা সরকারের তরফ থেকে সেটা টেক আপ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যাদের টিনের ছাদ থাকবে কিন্তু বাকি ঘরটা কাঁচা থাকবে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার ব্যবস্থা স্পেশালি ত্রিপুরা সরকারের জন্য
কেন্দ্র সরকার পারমিশন দিয়েছে, তার অ্যাসেসমেন্ট চলছে। প্রথম সারিতেই 70,000-এর কাছাকাছি এই ধরনের যারা আমার ভাই বোনেরা রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন, এবং 1,80,000 ঘরের সার্ভে চলছে। আমি আশা করি ত্রিপুরাতে যারাই গরিব রয়েছেন, বিলো পভার্টি, তাদের সমস্ত টিনের ঘর যাদের আছে সবাইকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সেই ব্যবস্থা করা। আমরা সতর্ক থাকব, যেই যে গাইডলাইনগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার লাগু করেছে সেগুলো লাগু করা, আর বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, একটু দূরে দূরে থাকা, বাস এটাই সবচেয়ে বড় ঔষধ। আর করোনা মোকাবেলায় ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে যে 2-3টি রাজ্য যেভাবে মোকাবেলা করছে তার মধ্যে প্রথম স্থানে 5টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রয়েছে। আমি আশা করি সেটা শুধু প্রশাসনের জন্য হয়েছে তেমন নয়, রাজ্যবাসীর সতর্কতার কারণে হয়েছে। ভ্যাকসিনেশনও আমরা আজ থেকে আমরা মানে দেশের মধ্যে নাম্বার 1-এ আছি। তো সব দিক থেকে যদি আমি দেখি, তো আমি আজকের এই শুভ দিনে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাবো, এবং করোনা মোকাবেলা নিশ্চিত আমরা 37 লক্ষ ত্রিপুরাবাসী নিয়ে করতে পারবো। যে যে গাইডলাইনগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার দিয়েছে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে আমরা মেনে চলব। স্যার, দুটো প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, কালকে পশ্চিমবঙ্গ ভোট গ্রহণ গেছে তৃতীয় পর্বে, কি বুঝছেন, মানে কি ফলাফল কি হবে? ফলাফল আমার চাইতে বেশি আপনারা জানেন। পশ্চিমবাংলাতে দেখুন, যেটা আমার একটা অ্যাসেসমেন্ট থাকে আমাদের, তো কমসে কম 175 থেকে শুরুয়াত করবে, তার উপরে যাবে বিজেপি। আর আসামে তো একক সংখ্যাগরিষ্ঠ সরকার, এমনিতে বিরোধী শূন্য, সেখানে তো আমি বিরোধী দেখিই না কোথাও। কোথায় আপনারা দেখছেন, আমি তো কোনো জায়গাতে খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। আর ত্রিপুরাতে দেখুন কোথায় আছে কংগ্রেস, কোথায় আছে সিপিএম, দেখাই যায় না তাদেরকে। তো তার জন্য যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশ যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাতে সবাই ধীরে ধীরে সমস্ত পার্টি ছেড়ে বিজেপিতে জয়েন করছেন, বিজেপির দরজা খোলা আছে। আমি এখনও বলি আপনাদের মাধ্যমে, যারা এখনও বাইরে আছেন এই কমিউনিস্ট বিভিন্ন পার্টিতে, চলুন আসুন, একসঙ্গে কাজ করুন ও সমাজের জন্য কাজ করুন। আপনারা যে রাস্তা চলছেন সেই রাস্তা কোনো সেবা করতে পারবেন না, সেটা প্রমাণিত হয়ে গেছে 15 বছর লাগাতার এডিসি সরকার এবং 25 বছর লাগাতার। দেখুন আমাকে গ্রেটার ত্রিপুরা না, আমাকে পুরো ত্রিপুরা ল্যান্ড দিয়ে দিয়েছে মানুষ শাসন করার জন্য। তো কোথায় গ্রেটার কোথায় স্মল আর কি, ত্রিপুরার যে আয়তন সেটা 10,444 বর্গ কিলোমিটার, সবটাই দিয়েছে শাসন করার জন্য 5 বছরের জন্য। আমি আগে তার ব্যবস্থা করে নিই, মানুষের সঙ্গে যা যা কমিটমেন্ট করি সেগুলো করে নিই, তারপরে সেই বিষয়ে চিন্তা করার মতো সময় থাকলে করব। কারণ কি, যেটা আমাকে দায়িত্ব দিয়েছে সেটা করবো, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, ওরা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর ভাই, দায়িত্ব তো আমাদেরকে দিয়েছে, কাজ করতে দিন। যাকে দায়িত্ব দেন এসে তো বলতে পারবে যে আমি আমেরিকা শাসন করবো, তো আমি কী করবো? আচ্ছা, করোনা একটা প্রশ্ন।